পূর্ব মেদিনীপুরের পটাশপুরে পালিত হলো আন্তর্জাতিক আদিবাসী দিবস। পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানার উদ্যোগে 9ই আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়। সর্বস্তরের আদিবাসী মানুষের সচেতন করার পাশাপাশি সংগঠনিক ভাষা সংস্কৃতি ও ঐতিহ্যকে সংরক্ষণ করার স্বার্থে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 নম্বর ব্লকের চন্দনপুর হাই স্কুল মাঠে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হলো। আদিবাসী সম্প্রদায়ের জেলার সভাপতি শুক্লাল হেমব্রম জানান, 8টি দিনের ফুটবল টুর্নামেন্ট খেলা হবে। যে দুটি দল ফাইনালে উঠবে সেই দুটি দলকে জার্সি দেওয়া হবে। তবে কোভিড পরিস্থিতির জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করেছি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটাশপুর থানার ভারপ্রাপ্ত ওসি দীপক কুমার চক্রবর্তী, পটাশপুর 2 নম্বর ব্লকের বিডিও শঙ্কু দাস, পূর্ব মেদিনীপুর জেলার বনভূমি কর্মাধ্যক্ষ মৃণাল কান্তি দাস ও পূর্ব মেদিনীপুর জেলার আদিবাসী সম্প্রদায়ের সভাপতি শুক্লাল হেমব্রম, পটাশপুর 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সহসভাপতি স্বপন মাইতি উপস্থিত ছিলেন। পায়ে ফুটবল মেরে খেলার শুভারম্ভ করেন ওসি দীপক চক্রবর্তী। সেই বিশ্ব আদিবাসী দিবসের একটা ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যকে পালন করার জন্য আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে আছেন। সেখানে বিশ্ব আদিবাসী দিবস মহাসমারোহে উদযাপিত হচ্ছে, তারই একটা অঙ্গ হিসেবে আজকে পটাশপুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমি বিডিও সাহেবকে অনুরোধ করেছিলাম এবং এলাকার আদিবাসী ভাই বোনেদের এবং বিশেষ করে শুক্লালকে আমি বলেছিলাম যে একটা অনুষ্ঠান করো যাতে সবাই মিলে আমরা একত্রিত হতে পারি। সব থেকে বড় কথা হচ্ছে যে সমাজে পিছিয়ে পড়া এই যে তফসিলি উপজাতি সম্প্রদায়, এদেরকে আরো কাছে আমাদের কাছে টেনে নেওয়া, আরো আমাদের উন্নয়নে কাছে নিয়ে আসা এবং জনসংযোগের সঙ্গে এদের সাথে আরো ভাবে একত্রিত করা, এই উদ্দেশ্যে আজকে পটাশপুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই বিশ্ব আদিবাসী জীবনের উদযাপন করা হয়েছে। তার পূর্ণ সহযোগিতা করছেন এলাকার গ্রামবাসী মানুষ যারা এসেছেন। সব থেকে বড় কথা হচ্ছে যে এলাকার যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ আছেন তাদের মধ্যে যে প্রতিভা লুকিয়ে আছে সেই প্রতিভা যাতে উন্মেষ হয়, প্রতিভা যাতে বিচ্ছুরণ হয়, সেই জন্য আমরা গ্রাম থেকে শহর, শহর থেকে আরো উন্নত জায়গায় যাতে পৌঁছে দিতে পারি। আজকে 9ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস, তো এইটাতে আমাদের আদিবাসীদের ভাষা, মাতৃভাষা এবং সংস্কৃতিকে বজায় রাখার জন্য যে আজকে প্রত্যেক বছর অনুযায়ী এবছর আমরা চন্দনপুর স্কুল মাঠে করছি আমাদের পটাশপুর প্রশাসনের সহযোগিতা। তো এবারে সাংস্কৃতিক অনুষ্ঠানও করছি এবং এবারে 8টি টিমের ফুটবল টুর্নামেন্টও করেছি ও সব কিছু প্রশাসনের সহযোগিতা। পুরস্কার কী থাকছে? পুরস্কার মধ্যে আমাদের ট্রফি রয়েছে ফাইনালে, প্লাস আমাদের ফাইনালে দুটো টিমকে দুটো জার্সি সেট দেওয়া হবে এবং 8টি টিমের খাওয়া দাওয়ার ব্যবস্থা সব কিছু করা হয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।